ফাইনালি গেমের ভিতর 100% বনাষ্ট অভিযান আসতে যাচ্ছে। তাছাড়া রেড বানি বান্ডেল কবে বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভার আসবে, এছাড়া বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভার নতুন একটা ডিসকাউন্ট ইভেন্ট কনফার্ম হয়ে গেছে, কী ইভেন্ট আসবে সেটাও জানিয়ে দিব। আজকে ভোর 4টার পর বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভারে নতুন একটা কনফার্ম ইভেন্ট আছে, কোন ইভেন্ট জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। এবার কিন্তু মিষ্টি শপ অথবা লাকি হুইল কোনোটাই আসবে না, নতুন একটা ডিসকাউন্ট ইভেন্ট আসবে ফেলাস সেল নামে, আর এই ইভেন্টটা কিন্তু পরিবর্তন হতে থাকবে। প্রথমে বাংলাদেশ সার্ভার ইভেন্টটা রিভিউ করে দেখাচ্ছি। তো এখানে যে আইটেম পিরিয়ড দেখতে পারতেছেন, এরকম কিন্তু নতুন নতুন ভালো ভালো আইটেম পিরিয়ড নিয়ে নতুন এই ডিসকাউন্ট ইভেন্ট আসবে, আর এই ইভেন্টটা কিন্তু পরিবর্তন হতে থাকবে। ধরেন ভোর 4টার সময় একরকম আইটেম পিরিয়ড দিল, তারপর সকাল 10টার সময় আরেক রকম দিবে, এবং বিকাল 4টার সময় একরকম দিবে, তারপরে রাত 10টার সময় আরেক রকম দিবে। তো এরকমভাবে কিন্তু পরিবর্তন হতে থাকবে। আর এখন আমি ইন্ডিয়া সার্ভারে ফ্ল্যাশ সেল ইভেন্টটা রিভিউ করে দেখাচ্ছি। এখানে দেখতেই পারতেছেন, তো ইন্ডিয়া সার্ভার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই বান্ডেলটা দেখতেই পারতেছেন, তার সাথে কিন্তু এখানে দিওয়ালি স্পেশাল কিন্তু এই ইভেন্ট আসবে। আর ইন্ডিয়া সার্ভারে আরও আদার আইটেম পিরিয়ড দেখতে পারবেন এই ইভেন্টে, মানে আইটেম পিরিয়ড কিছুটা চেঞ্জ হবে। তো সেমভাবে কিন্তু ইন্ডিয়া সার্ভারে ভোর 4টার সময় একরকম আইটেম পিরিয়ড দিবে, তারপরে আপনার সকাল 10টার সময় আরেক রকম, এবং বিকাল 4টার সময় আরেক রকম, তারপরে আপনার রাত 10টার সময় আরেক রকম। তো এই ইভেন্টটা কিন্তু আসবে 11 অক্টোবর, মানে 11 অক্টোবর আসবে বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভারে, আর ইভেন্টটা চলবে 13 অক্টোবর পর্যন্ত। তো কারা কারা ইভেন্টটা কমপ্লিট করবেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এর পরের আপডেটটি হচ্ছে 100% বোনাস টপ আপ ইভেন্ট আমরা কবে দেখতে পারবো। তো ইন্ডিয়া সার্ভার যেহেতু দিওয়ালি ইভেন্ট স্টার্ট হতে যাচ্ছে, আর দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আপনারা 100% বোনাস টপ আপ ইভেন্ট দেখতে পারবেন। আর বাংলাদেশ সার্ভারে বুইয়াডে ইভেন্ট চলবে, তার কারণে কিন্তু বুইয়াডে ইভেন্ট স্পেশাল কিন্তু 100% বোনাস টপ আপ ইভেন্ট দেখতে পারবেন। তবে এখন থেকে কিন্তু কনফার্মভাবে বলা যাচ্ছে না যে দুই সার্ভারে 100% বোনাস টপ আপ ইভেন্ট আসবে, কারণ যদি ইন্ডিয়া সার্ভারে 100% বোনাস টপ আপ ইভেন্ট দেয় তাহলে বাংলাদেশ সার্ভার লেস ইজ মোর দেয়, আবার বাংলাদেশ সার্ভারে 100% বোনাস টপ আপ ইভেন্ট দিলে ইন্ডিয়া সার্ভার লেস ইজ মোর দেয়। তো এই ইভেন্টটা আসতে এখনও দেরি আছে, তো 20-25 দিন পর কিন্তু জানা যাবে এই ইভেন্টটা কবে আসবে। তবে আমার মনে হচ্ছে ইভেন্টটা আসতে পারে এই মাসের শেষের দিকে, ধরেন 20 তারিখ বা 22 তারিখে আসলো। তো ইভেন্টের অফিসিয়াল ব্যানার পেলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব। এর পরের আপডেটটি হচ্ছে ক্রিমিনাল বান্ডার রিটার্ন নিয়ে। তো বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভার কিন্তু খুব শীঘ্রই ক্রিমিনাল বান্ডার আপনারা রিটার্ন দেখতে পারবেন, তবে এখন দেখতে পারবেন না, আপনারা চাইলে এখন থেকে উইকলি মান্থলি করে ডায়মন্ড গোছায় রাখতে পারেন। আপনারা কিন্তু নভেম্বর মাসের কিন্তু প্রথম সপ্তাহের দিকে ক্রিমিনাল রয়্যাল নামে নতুন একটা রিং ইভেন্ট দেখতে পারবেন, আর সেখানে কিন্তু আপনারা ক্রিমিনাল বান্ডেলগুলো রিটার্ন দেখতে পারবেন। তো যারা এই ক্রিমিনাল বান্ডেল বের করবেন তারা এখন থেকে ডায়মন্ড গোছানো শুরু করে দেন, কারণ এই ইভেন্টটা আসতে এখনও প্রায় 1 মাসের মতো সময় আছে। এর পরের আপডেটটি হচ্ছে রেড বানি বান্ডেল কিন্তু আমাদের গেমের ভিতর খুব শীঘ্র আসতে চলেছে। তো তার অফিসিয়াল ব্যানার এখানে দেখতেই পারতেছেন, আর বানি রিং নামে এই নতুন ইভেন্টটা দেখতে পারবেন। আর এই ইভেন্টে কিন্তু 2টা বানি বান্ডেল থাকবে, একটা রেড বানি বান্ডেল আর একটা কিন্তু মিস্টার ট্রিপুলার যে বান্ডেলটা আছে ওইটা থাকবে। আর এই 2টা বান্ডেল বের করতে কিন্তু ভাই অনেকেরই কিন্তু জান বের হয়ে যাবে, কারণ এক একটা বান্ডেল বের করার জন্য এখানে আপনাকে 200 টাকা করে স্পিন করতে হবে, আর আপনি কিন্তু এক্সচেঞ্জ করে এই বান্ডেলগুলো নিতে পারবেন না। এক্সচেঞ্জ করে যে বান্ডেলগুলো নিতে পারবেন তার রিভিউ এখানে দেখতেই পারতেছেন, এগুলোতে এমন একটা ভালো না এবং কেউ নিতেও চাইবে না। তাছাড়া এখানে দেখতেই পারতেছেন আরও আলতু ফালতু আইটেমটিও থাকবে, তাছাড়া আপনারা এখানে দেখতে পারতেছেন অপ্তার রয়েছে, ব্যানার রয়েছে, তো এগুলো থাকবে। তো এই ইভেন্টের ডেট হচ্ছে 6 অক্টোবর, মানে অক্টোবর মাসের 6 তারিখে কিন্তু আপনারা দেখতে পারবেন বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভারে। যদি এই রিং ইভেন্টটা কমপ্লিট করতে চান কমপক্ষে 4000 ডায়মন্ডের প্রয়োজন হবে। তো যারা বাংলাদেশ থেকে অল্প টাকায় ফ্রি ফায়ার ডায়মন্ড কিনতে চান তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে বিডি গেমঘর ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে কম দামে ডায়মন্ড কিনতে পারবেন। আজকের ভিডিও প্রায় শেষের দিকে চলে আসি। আজকে ভোর 4টার জন্য বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভারে বানি রয়্যাল নামে নতুন একটা লাক রয়্যাল ইভেন্ট কনফার্ম করা হয়েছে, আর এই ইভেন্টে কিন্তু আপনারা দেখতে পারবেন G360 নতুন এই বানি মাস্টার মাইন্ডের গান স্কিন। এটার অ্যাবিলিটি যেমনই হোক ভাই, এর অ্যানিমেশনটা দেখেন, এখানে কিন্তু অ্যাবিলিটি ব্যবহার করা হয়েছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল অ্যাকুরেসি এবং ম্যাগাজিন মাইনাস। আর এই স্কিনটা যারা বের করবেন তারা এখন থেকে ডায়মন্ড গোছান, তার সাথে কোনো প্রকার অ্যানিমেশন ছাড়া বানির কিন্তু আরেকটা গ্লোবাল স্কিন দেখতে পারবেন। এছাড়া কিন্তু আরেকটা কপি পেস্ট ব্যাকপ্যাক দেখতে পারবেন, আর এই ব্যাকপ্যাক কিন্তু অলরেডি আমাদের গেমের ভিতর আছে। তো যারা যারা ইভেন্টটা কমপ্লিট করবেন অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গোছানো শুরু করে দেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।